আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি হচ্ছি রুমন ভাই। আমার সামনে যে বস্তুটা দেখতেছেন এটার নাম হচ্ছে কিয়া স্যারক। স্যারক এটারে নোয়াখালী ভাষা কয় স্যারক, আর আদিকাল এটারে কইতো কুফি। এটার আরো মেলা নাম আছে, বাংলা ব্যাকরণ বই হলে মেলা মেলা নাম পাওয়া যায়। আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল এই স্যারকের পিছনে কিন্তু অনেক ইতিহাস, বা এই স্যারকের পিছনে যারা ময় মুরব্বীরা দুনিয়াতে চলে গেছে এরা এটার ইতিহাস খুব বেশি ভালো জানে। তো আমার যে বয়স, এই বয়সে আমি এটা খুব কম ব্যবহার দেখছি। আমার মনে হয় আমি যখন দুনিয়াতে মানে বুজগান সহ আইসি আর কি, আর বুজগান তা হইলে তো লই যেতে পারি না, যখন আর বুজগান হয়েছে আর কি, ওই বুজগান অনের হরে এটার ব্যবহার খুব কম দেখছি। তবে ভাগ্যক্রমে আমি মনে হয় 1-2 বছর শুধু হারিকেন আর স্যারকের আলোতে হসছিলাম। তো হারিকেনের আলোতে হড়া লইয়া আর একটা মজার কাহিনী হইলো, হারিকেনের যে ডান্ডি এখানে আসলে আমরা ধরত এটা ইমি দিলে আর মামতবে অনেক কিলাইত, আবার হিগের দিকে যখন দিতাম আবার আহি গেড়ে কিলাইতাম, মানে কথা হইলো কি ডান্ডি এনে বেজাল হইতো। আর যে স্যারকের কথা কইতেছি, স্যারক হইলো আপনার মানে আদিকাল জরি, এটার একটা মানে আলোর জন্য এটা বিশালভাবে ব্যবহার হইতো, কিন্তু বর্তমানে এটার ব্যবহার খুবই কম। তারপরেও গ্রাম অঞ্চলে আপনার এখনো কিছু কিছু ফ্যামিলিতে আছে, তবে আজকে খুব কঠিন ভাগ্য, এক গরমের দায় দিয়ে তারা স্যারকের আলোতে বউবে ভাত খায়। তার চিন্তা করলাম যে নাই তো আবার একটু মোটামুটি এসব হুরান জিনিস বার করেন এলাই ওস্তাদ, তো ওস্তাদ গিরি খাওয়াই দাম যাই স্যারগুলো ভিডিও করে এলেছি। মূল কথা হইলো আপনারা কেউ যদি এই স্যারকের বৃত্তে মানে স্যারকের আলোতে যদি কেউ হড়েন, বা স্যারকের আলোর ব্যবহার, বা আপনার দাদা দাদি নানা নানি হিজা যা তারা মরি চলে গেছে, হ্যাঁ কারো কাছে এটার ব্যবহার কি পরিমাণ করছে ওটা যদি জানে থাকেন, তাহলে আপনারা একটু কমেন্ট করে জানেন যে স্যারকের এটা যেরকম কিন্তু স্যারক, আর আপনার আঞ্চলিক ভাষা এটা কী কয় ওটা একখানা জানাইন। দ্বিতীয় নম্বর কথা হইলো স্যারকের আলোর উপকার তো বেশি অপকার হইলো, উর্ফে যে আপনার দরমা আছে না, তারপরে সান্নি লাগায় একখানে নিয়ে কালা দগ দগ হয়ে দেখছেন নি, মানে এমন কালা হয়ে যায় মনে হয় যে ঘরের মধ্যে আপনার এই রসিকের মধ্যে যে ধুমায় ওই ধুমার মতো কালো হয়ে যায়। আসলে কথা বেশি বাড়াইতাম না, কথা কইতাম চাই না, মানুষ কি এরকম কথা শুনেনি, তারা এতক্ষণ ধৈর্য ধরে শুনছেন। এটার লাই ধন্য এ কমিউনিটি শেষ আছে, তাইলে আরো 30 সেকেন্ড কই। এই স্যারক কিন্তু আবার কেরাসিন তেল দিয়ে জ্বালান যায়, কিন্তু কেরাসিন তেলের যে দাম, হ্যাঁ এই দাম লয় এটা জ্বালান সম্ভব নয়, এলে মানছেন কি আরে 150 টাকা দিয়ে 7,000 টাকা কিনি আনে মোটামুটি গিয়ে সাজ দেয় হানজার হরে যে কতক্ষণ লাগে গ্যারা মশলা মোটামুটি এটা অন চলে। তো যা তারা শহরে বই রয়েছে না, তারা হয়তো সারা ঘর ব্যবহার করতে না হইতেন না, হাইর বই করতেন না, তারা তো তারাই আচ্ছা তাইলে রায় গেন মেলাক্ষণ কইছি আর হইতেন না।